아침 햇살과 모닝콜 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 My friends, আমি সোমা আর তোমরা দেখছো আমার চ্যানেল ডুয়ার্স ব্লগার সোমা মুখার্জি। এখন আমি আছি আমার নিজের বাড়িতে ডুয়ার্সেই আছি আর এখন থেকে তোমরা যত ভিডিও পাবে যতদিন আমি আছি এখানে তা এই ডুয়ার্সেরই ব্লগ পাবে। সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর আবহাওয়া সব কিছুই দেখতে পাবে। তা এখন আমি বাইরে ছিলাম, তা এখন একটুখানি ঘরে যাচ্ছি কারণ ঘরের একদম কাজকর্ম কিছু হয়নি। তা চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ঘরের কাজকর্ম শুরু করি। তা তার আগে আমি আমার ঠাকুরের মানে ঠাকুর ঘরের দর্শন করাতে চাই তোমাদেরকে। আমি এতদিন ছিলাম না, ঘরটাও বন্ধ ছিল, শঙ্করও ছিল না, যার জন্য ঠাকুর ঘরটা অনেকটাই নোংরা হয়ে গেছে। তা আমাকে পরিষ্কার করতে হবে। আর এদিকে দর্শন করে নাও বাদিদেব মহাদেবের। তা প্রথমেই আমি আমার সোফার ঘরে চলে এসেছি। এখন আমি দেখতেই পাচ্ছ সোফার ঘরের একদম জানলা ঠোনলা বন্ধ আছে। তা আমি এখন এই সোফাগুলোকে সরাবো, সরিয়ে নিয়ে তারপরে আমি এই জানলাটা খুলে দেবো। জানলাই খুলে রাখলাম কারণ এইদিকে জানলাটা খুললাম না, বাইরে না খুব জঙ্গল হয়ে গেছে। আর জানোই তো আমাদের এখানে ভীষণ সাপের উপদ্রব, যার জন্য মানে জানলা খুলে রাখতেও ভয় লাগে। যার জন্য আজকে আমি সোফার ঘরের এই একটাই জানলা খুলে রাখলাম। এদিকে বিছানাও তোলা হয়নি দেখতেই পাচ্ছ। আর আমাদের এখানে না মশারি আমরা ব্যবহার করি কারণ এখানে ভীষণ মশার উপদ্রব, যেহেতু জঙ্গল বেশি সেই জন্য খুব মশাও আছে এখানে, যার জন্য আমরা মশারি ব্যবহার করি। ক্যামেরা অফ করে তারপরে আমি অনেক কাজকর্ম করে নিলাম, সে তো আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো যে একদম ঘেমে গেছি, ভীষণ গরম এখানে কিন্তু খুব গরম। তা যাই হোক, আমি এদিকে বিছানাও তুলে নিয়েছি, বিছানা তুলে সোজা চলে গেছিলাম আমি রান্নাঘরে। তা এই যে দেখতেই পাচ্ছ এখানে তাওয়া, ওখানে কড়াই, তা এখানে আমি রুটি ভেজে নিয়েছি আর ওখানে আমি তরকারি করে নিয়েছি। তা চলো তোমাদের একবার দেখিয়ে নিই, এই যে আমি আমার খাওয়ারটা বেড়ে নিয়েছি আর শঙ্কর অলরেডি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে ওর কাজে। হ্যাঁ, আর এইদিকে আমি ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম, ওয়াশিং মেশিনের আমার কাপড় কাচা হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করে তারপরে আমি কাপড়গুলো মেলে দিব। ভীষণ হাঁপিয়ে গেছি কারণ খুব তাড়াহুড়ো করেছি, কারণ শঙ্কর এসে 5 মিনিটও ঘরে বসতে চায়নি, যার জন্য আমাকে অনেক তাড়াতাড়ি করতে হয়েছে। আর এখন ঘড়িতে কটা বাজে তোমাদের বলছি, দাঁড়াও, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:20।
10টা 20, আর আমার অনেকটা কাজই এগিয়ে গেছে। আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, মানে খুবই আনন্দের বিষয়, আমার কাছে অন্তত আনন্দের বিষয়। তো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে যেই জিনিসটা দেখাবো বলেছিলাম তা নিয়ে যাই। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার লাগানো আম গাছ। তোমাদেরকে আমি বলেছিলাম দিল্লিতে বসে যে বাড়িতে আমি একটা আম গাছ বুনেছি, তা সেই আম গাছে তো মুকুলও এসছে, তা নিশ্চয়ই আমও হবে। তা এসে দেখি গাছে এই আমটা ঝুলে আছে, এই দেখো। তা আমি ঝটপট করে পেরে নিয়েছি, কারণ রিস্ক নিতে পারছি না যে এই আমটাও থাকবে কি না, কারণ অনেক আম ধরেছিল, লোকে নিয়ে চলে গেছে। কারণ যেহেতু আমি বাড়িতে ছিলাম না, সেই জন্য মানে চান্সে ব্যাস লোকে নিয়ে চলে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, নেক্সট ইয়ার আবার হবে। তা এখানে আরেকটাও হয়েছে, কিন্তু এটা ঠিক পোকা ধরেনি। তা এটা আমি আজকে কাটবো, কেটে আজকে আচার মানে টক বানাবো। আর ওইদিকে আচার বানানোর জন্য আমি আম কেটে রেখে দিয়েছি, কারণ মেহেন্দি বলেছে যে আচার বানিয়ে নিয়ে যেতে। এই দেখো, রোদে দিয়েছি আচার, মানে আমটা শুকিয়েও গেছে। আজকে আচার করব, তা মারোয়ারি স্টাইলের একটু আচারটা করব, তা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। এতদিন বাদে ঘরে এসছি, আর ঘরে ঘর ভালো মতন ঝাড়বো না মুছবো না এটা তো হয়ই না, বলো। তা সেই জন্য আমি ভালো মতন ঘর ঝেড়ে মুছে নিয়েছি, আর ওইদিকে চলো ভাতও বসিয়ে দিয়েছি, মানে অনেকটা কাজ এগিয়ে গেছে আমার। এদিকে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার গাছের আম কেটে আজকে টক বানাবো, তা সেই জন্য সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর নুন। তা তারপরে আমি কি রান্না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি কাটবো হচ্ছে মাছ, অনেকদিন বাদে বাটা মাছ খাচ্ছি আজকে। তো কি বলবো, আমি শঙ্করকে বললাম যে বাটা মাছ নিয়ে এসো, কারণ মাছের মধ্যে আমার খুব প্রিয় একটা মাছ হচ্ছে বাটা মাছ। তা শঙ্কর বাটা মাছ নিয়ে এসছে, তা এখন সেটা কেটে নিয়ে আসেনি, তা সেটাকে আমি কাটবো। ওদিকে তো আমার রান্না কমপ্লিট, আর স্নানও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই মাছের ঝোলের। আজকে কিন্তু আমি নিজের হাতে মাছ কেটেছি, নিজের হাতের মাছ কেটে তারপরে মাছের ঝোল বানিয়েছি। তো দেখে নাও তোমরা একটু, এই দেখো। অনেক দিন বাদে আজকে বাটা মাছের ঝোল খাবো। আর এইদিকে বানিয়েছি হচ্ছে ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানকার উচ্ছেগুলো তো জানোই ছোট ছোট হয়, তা সেই উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এটাকে এবার ভালো করে মেখে নেব। তা আজকের লাঞ্চের মেনু আমাদের এতটুকুনি, আর তখন তো তোমাদের দেখিয়েছিলাম যে আমি আমার গাছের আম দিয়ে এই টকটা তৈরি করেছি। তা লাঞ্চটা করে নিই, তারপরে অবশ্যই তোমাদের সামনে আসবো। 5:30 প্রায় বাজতে চললো, আর শঙ্কর শঙ্করের ডিউটি করে ফেলেছে, মানে শঙ্কর চা করে ফেলেছে। তা দেখে নাও, এই যে আমরা তো লাল চা খাই, তো এই যে লাল চা তৈরি করেছে, তা এখন বসে বসে চা খাচ্ছি। এরপরে আমি বানাবো হচ্ছে আমের আচার, শুকিয়ে নিয়েছি একদম, পুরোপুরি শুকিয়ে গেছে। এই আমগুলো কিন্তু কেনা আম, এগুলো আমার গাছের আম না। তা এগুলো দিয়ে আজকে আচার করে ফেলবো। আর কিভাবে আচারটা করব সেটা অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 8টা, আর শঙ্কর জাস্ট বাজার থেকে এলো, আর ওকে আমি বলেছিলাম যে আমি আজকে আমের আচার করব, তার জন্য তুমি সব কিছু নিয়ে আসবে।
মানে ঘরে তো কিছু কিছু জিনিস আছে আর কিছু কিছু জিনিস নেই, যেহেতু আমি ছিলাম না, বুঝতেই পারছো তখন ওর ব্যাচেলার জীবন যাপন ছিল। তো যাই হোক, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস আমার আচারে, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে সর্ষে, আর ও সর্ষেটাই আনেনি, যার জন্য আমি আজকে আর আচার করতে পারবো না, আর তোমাদের তো দেখাতেও পারলাম না। তবে আমি কালকের ব্লগে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ, বাকি সব কিছু নিয়ে এসেছি, আমি বললাম সর্ষেটা তুমি বলোনি, সব কিছু আমি সর্ষে বলেছি কিন্তু খেয়াল করোনি। আর শঙ্কর কোথাও গেলে না, মানে আমি যে কি বলছি সেটা ও কান দেয় না, এটা ঠিক। হ্যাঁ একদম ঠিক, আমি বলেছি সর্ষে, তুমি শোনোনি। তা যাই হোক, এখন আমরা দুজন ম্যাগি করে খাচ্ছি। শঙ্করের অলরেডি ম্যাগি খাওয়া হয়ে গেছে, ও খুব তাড়াতাড়ি খায় শঙ্কর। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ, এই যে আমি ম্যাগি বানিয়ে রেখে দিয়েছি, আর চা যেটার মধ্যে করি সেটার মধ্যে, কোনো সময় ইলেকট্রিক কেটলেও করি, আবার ওটার মধ্যেও চা করি। তা ওই চায়ের বাসনটার মধ্যেই আমি করেছি, যাতে বাসনটা কম হয় সেই জন্য ওটার মধ্যেই নিয়ে নিয়েছি। এখন আমি ম্যাগি খাবো, আর রাত্রেবেলায় তো রুটি, আর রুটির সাথে দেখি একটা কি করি কাজ সেটা। করি। হ্যাঁ বলো। তাহলে এক কাজ করি, তোমার যখন বাসন অনেক মাজা হচ্ছে, তাহলে ইউজ অ্যান্ড থ্রো যে প্লেট নিয়ে আসি, তাহলে তোমার আরো সুবিধা হয়। দেখো, ইউজ অ্যান্ড থ্রো প্লেট আনলে পরেও কিন্তু সেটা তো খালি খাওয়ার জন্য, তার জন্য তো রাখতে হবে, জিনিসপত্র রাখার জন্য তো বাসন হবে, তাই না? তাহলে সে আমাকে মাজতেই হবে বাসন। দেখতেই পাচ্ছো আমি কুমড়ো নিয়ে বসে গেছি, তার মানে কুমড়ো আর আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে একটা ভাজা করব। আর ওইদিকে রুটি করা হয়ে গেছে, তা আজকের ডিনারে আমাদের এটাই হচ্ছে। তা আজকে তো সারাদিন তোমাদের সাথে কাটালাম, এখন ডিনার করব, তারপরে ডিনার করার পরে বিছানা করে ঘুমিয়ে যাব। তা আমার এই যে আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কিরকম লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করো, আর শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই আমি তোমাদের কাছে, মানে এটা আমার পাওনাই, তাহলে পরে প্লিজ করে দিও। তাহলে আজকের মতন আমি আমার ব্লগিংটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগিং এর সাথে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।